আচ্ছা মুর্শেদা, তুমি তো কাল বাড়ি যাচ্ছ, তো তোমার কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে, আনন্দ পাচ্ছি। আনন্দ পাচ্ছ? তো তুমি তো কাল সকালবেলায় তোমাকে নিয়ে যাবে এবং তোমার বাবা মার সাথে দেখা করানো হবে, তো তোমার এই কেমন লাগছে? এতদিন তুমি কতদিন মোটামুটি এই হাসপাতালের ভেতরে আছো? আমি বাহারে অনেক দিন ধরে আছি। তাও তোমার মনে হয় কতদিন আছো তুমি হসপিটালে? 6-7 বছর ধরে আছি। 6-7 বছর আছো? এই 6-7 বছরের জীবনে তোমার কেমন কাটলো? মনে হলো যে আমি আর বাড়ি যেতে পারবো না, ফিরে যেতে পারবো না। আর বাড়ি যেতে পারবে না? আর যেতে পারবো না। আচ্ছা তুমি তোমার বরের সঙ্গে বলছো দেখা করতে যাবে না, কেন দেখা করবে না? না, বর আমাকে এতদিন বড় কষ্ট রাখছিল, আমাকে কেন দেখবো? তোমাকে কষ্ট রেখেছিল? তোমাকে কি কষ্ট দিতে? আমাকে বাইরে ফেলা হয়ে গেছে, আমাকে খোঁজ করেনি, আসেনি। বাইরে ফেলে চলে গিয়েছিল মানে কি করেছিল? বাইরে ফেলা মানে স্টেশন ফেলা খেয়ে চলে গেছে, যখন তুমি নিয়ে চলে গেছে আমাকে সঙ্গে ফেলা যে ঠিক গেছে। আমি এতদিন গেছি কেন? আমি দেখবো ওকে, ওকে আমি দেখবো না। মানে তুমি, আচ্ছা তুমি কিভাবে হারিয়ে গিয়েছিলে আমাকে, আমাদেরকে একটু বলবে বিস্তারিত ভাবে? আমি হারিয়ে গেছি, আমাকে স্টেশনে ছেড়ে দিয়ে গেছে, ওর 3টা বাচ্চা নিয়ে আসছিল, তখন বলছে যে আমি তোকে আমি রাখবো না, তুই চলে যা। কে ছেড়ে দিয়ে গেছিল? বর। তোমায় ছেড়ে দিয়ে গেছে? আর তারপর তুমি কি করলে যখন তোমায় স্টেশনে ছেড়ে দিয়ে গেল? তখন স্টেশনে আমি থেকে গেলাম, রাতে গাড়ি এলো, গাড়িতে উঠে পড়লাম, আমার ভাই ওরা বাসে করে চলে গেল বাড়িতে। আর তুমি কোথায় থাকলে? আমি তখন আমি গাড়ি চড়ে পেলাম, গাড়ি চড়ে কোথায় চলে গেলাম জানি না, কোন স্টেশন নামছি জানি না। সেখানে গিয়ে কি করলে? সেখানে স্টেশনের নামে হারে, তারপরে মাঝে পাড়া রাস্তায় ঘুরে ঘুরে কাজ কাজ পাইলাম, কাজ পাইলাম, তবে কাজ করলাম, যেখানে যাই সেখানে মারধর খাচ্ছিলাম, এগুলাই করছি। আমাকে যদি, আচ্ছা মুর্শিদা তোমার সারাদিনে কতগুলো ওষুধ চলতো এই হাসপাতালে, মানে তুমি কতগুলো ওষুধ খেতে? আমার অতে মনে হয় একদিন জ্বর ছিল, তখন আমি বললাম যে আমার দিদি আমার জ্বর আছে, আমার ভালো লাগছে না। না, তোমাকে তোমার মনের অসুখের জন্য তোমার ডাক্তারবাবু সারাদিনে কতগুলো ওষুধ দিয়েছে, যে তুমি কত সকালে কতগুলো ওষুধ খাও, দুপুরে কতগুলো ওষুধ খাও, রাতে কতগুলো ওষুধ খাও? রাতে কত সময় 5টা দেয়, কত সময় 6টা দেয়, কত সময় 4টা দেয়, কত সময় 3টা দেয়। এই ওষুধগুলো তুমি নিজে নিজে খেতে পারো? হ্যাঁ নিজে। তুমি জানো কখন কিভাবে খেতে হয়? হ্যাঁ, খা রাতে খায় হাজা, তারপর ওষুধ। এবার তো তুমি চলে যাচ্ছ বাংলাদেশ, জামালপুর চলে যাচ্ছ, এবার ওখানে গিয়ে তুমি কিভাবে তোমার এই মনের অসুখের চিকিৎসা করাবে? আমার এখানে বাজারে ই আছে, ডাক্তার আছে। ডাক্তার আছে? আর কিছু নেই, হাসপাতাল নেই? হাসপাতাল আছে। সেখানে কিভাবে তুমি সেখানে দেখাবে? এখানে দেখাবো আর ওষুধ তুলে নিয়ে যাবো। একা একাই করতে পারবে এগুলো? আমার বাবা আসবে, নাহলে আমার বোনেরা আসবে সাথে। আচ্ছা, তোমার বাবা আসবে নাহলে তোমার বোনেরা আসবে। আর তুমি ওখানে যখন ওষুধ দেবে সেই ওষুধগুলো তুমি নিয়মিত খেতে পারবে? হ্যাঁ, নিয়ম মতো খাবো। আচ্ছা, আর তোমার এখন তুমি বাড়ি গেলে তোমার কী মনে হচ্ছে, যে তোমার কি ওষুধগুলো যে তুমি এই যে খাবে তুমি ওষুধগুলো, এগুলো নিয়ে তুমি সন্তুষ্ট যে ওখানে বাড়ি যাচ্ছ? আমার খেতেই হবে। আমি শুনেছি তুমি তো এখানে অঞ্জলিতে আসতে এবং সেখানে তুমি অনেক কিছু করতে, নাচ গান কাঁথা সেলাই, তো তোমার এগুলো কেমন লাগতো? ভালো লাগতো, দিদিরা আনন্দ দিত, এর জন্য ভালো লাগতো। আচ্ছা, আর কি করতে? আর আমি যেটা পারি না সেটা বলি, যে এটা পারি না, এটা করতে পারি না। কি ভালো পারতো, কি ভালো পারতে? সুতো কুটাই দিতাম। সুতো কুটাই বলতে কাঁথা সেলাই করতে? হ্যাঁ। আচ্ছা, সেটা কি করতে, কেন করতে? ওই মনে করছি যে কিছু টাকা হবে, গাড়ি ভাড়া হবে।
গাড়ি ভাড়া হবে মানে বুঝলাম না, তুমি কি কাঁথা সেলাই করে কিছু উপার্জন হতো এখান থেকে? ইনকাম হবে এর জন্যে সেলাই করা হয়েছিল। তুমি কি কিছু টাকা পেয়েছো অঞ্জলি থেকে? হ্যাঁ আমি পেয়েছি। আচ্ছা সেই টাকা তুমি কি কাজে লাগাবে? বাড়িতে দেখবো কি কাজে লাগাতে পারি। তুমি এখনো সে নিয়ে কিছু ভাবো না? ঠিক আছে। আর তুমি কি কাউকে ধন্যবাদ জানাতে চাও তোমার এই বাড়ি যাওয়ার জন্য? হ্যাঁ আমি ধন্যবাদ জানাতে চাই যে আমি এখানে বহরমপুর থেকে আমি মুক্তি পেলাম, আমাদের জন্য ধন্যবাদ জানাবো। বলো। আমি অঞ্জলি থেকে জানাবো যে আমি ধন্যবাদ, আমাকে অঞ্জলি থেকে আমার বাড়ির খোঁজ পেয়ে দিল, আর সুপার 7 লাখা দিন। দাঁড়া দাঁড়া, আমি অঞ্জলি না থাকলে আমি বাড়ি যেতে পারতাম না। মনে ভাবছিলাম যে আমি এখানেই মরে যাব, ভাবছিলাম যে আমি যেতে পারবো না এখানে। আমি খুব মুক্তি পেলাম, খুব ধন্যবাদ। আমি মনে হাই কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি, তারপরে হসপিটাল, তারপরে অঞ্জলি। ধন্যবাদ জানাচ্ছি, তার মধ্যে থেকে আমি হসপিটাল থেকে ধন্যবাদ জানাচ্ছি, তার মধ্যে থেকে আমার অঞ্জলি খুব ধন্যবাদ, খুবই ধন্যবাদ আমাকে বাড়ি পাঠানোর জন্য চেষ্টা করেছিলাম।